দেখো ঘড়ি যদি এইখান থেকে ঘড়িটা যদি বোঝা যায়, হ্যাঁ বোঝা যাচ্ছে, তাহলে বুঝতে পারবে যে রাত্রি 9টা বাজছে এখন। আমরা 9টার সময় রেডি হয়ে সেজে গুজে বসে আছি, যাবো চড়ক দেখতে। চড়ক ওঠে মোটামুটি 9:30টার দিকে, 9:30-10টার মধ্যে চড়কটা ঘোরে। এখন তো মাঠের মধ্যে সব অন্যান্য কাজটা হয়, একটু টাইম লাগে। আর এই যে হ্যাঁ পুজন সেজেছে, বলছে পয়লা বৈশাখে পরার জামাটা আজকে পরে নিল, আর তো অন্য জামা পরবে। কাকে 24 ঘন্টা পয়লা 24 ঘন্টা তো আমরা একদম খাওয়া দাওয়া করেই যাব, কারণ আজ থেকে 10:30 বেজে যায় প্রায়, তার জন্য খাওয়া দাওয়া করেই যাব, একদম ভাত খেয়ে চলে যাব। হ্যাঁ ভালো লাগছে, ছুটটা ভালো হয়েছে না? এবার বেরোবো আমরা। আমি তো বাইরে চলে এসেছি, পুচন গেল একটু টয়লেটে, টয়লেট থেকে এসে তারপরে মানে তারপরে আমরা যাব। তো চুলটা প্রথম ভেবেছিলাম ছেড়েই যাব, কিন্তু কি বলতো মারাত্মক গরম লাগছে, যে চুলটা একটু গার্ডার দিয়ে নিলাম, না হলে থাকতে পারবো না ওখানে, মনে হয় শুরু হয়ে গেছে। জানো আগেরবার তো সেই কটার সময় সাড়ে মানে অফিস থেকে এসে এসেই প্রায় চলে গেছি, আর গিয়ে দেখছি তখনও শুরু হয়নি, প্রায় 10টা বেজে গেছে, দিয়ে 10:30-11টার সময় আমরা বাড়ি এসেছি। তাই এইবার কি করলাম বলো তো, খাওয়া দাওয়াটা একদম সেরে নিলাম, যে বাড়ি আসার তাড়া থাকবে না, মানে তারা থাকবে না বাড়ি আসবো, মানে তারা থাকবে না সেটা না, মানে কি বলতো ওই 10:30-11টা বাজলে অসুবিধা হবে না, খিদে পাবে না এটাই। তো চলো যাই, ওখানে গান টান বাজতে শুরু করেছে, ঘেমে যাচ্ছি, দেখেছো ঘেমে যাচ্ছি। চড়কের মেলা বেশ জমে উঠেছে দেখো এখন। না প্রথমে মাঠে এই হাজরা যারা আছে, মানে যারা এই সেজে থাকে, সেদিন দেখালাম না হাজরা খেলা, এই যারা আছে তাদেরকে প্রথমে মাঠে ছাড়া হয়, এরা কিছুক্ষণ মাঠে ঘোরে, খেলা দেখায়, তারপরে শুরু হয়। আর ওই যে মাঝখানে চড়ক গাছটা দেখতে পাচ্ছ তো, ওইখানে একটু পরে চড়ক ঘুরবে, মানে যাদের পিঠে বড়শি লাগিয়ে ঘোরায়। তো ছোটোবেলাতে একদম ছোটোতে জানো একটা ঘটনা ঘটেছিল, তখন বোন অনেক ছোট, 5-6 পরে, তখন আমরা গঙ্গার ধারে যে চড়ক মেলাটা হয় ওখানে গিয়েছিলাম দেখতে, আমি বাবা মা বোন সবাই। হ্যাঁ গিয়ে এইবার চড়কের খেলা দেখাচ্ছে, সেখানে নানান রকম খেলা, তো বোন আর আমি দাঁড়িয়ে আছি, বোন আমার সামনে ছোট তখন আর বাবা আর মা পাশে। তো হঠাৎ করে দেখছি বোন একবার পিছন দিকে তাকালো, বললাম দেখ দেখ কত সুন্দর খেলা দেখাচ্ছে, ও সামনে দেখলো, তাকালো, ধাপ করে দেখলাম উল্টে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে বাবা কোলে নিয়ে তারপর ছুটলো, দিয়ে সামনে একটা দোকানে জল টল মুখে দেওয়াতে তারপরে জ্ঞান ফিরলো। তো ছোটোবেলা থেকে ওই মানে ওই যে ওই ঘটনাটা ঘটলো, তারপর থেকে আমাদের আর চড়ক দেখতে যাওয়া হয়নি, কারণ ওরকম অজ্ঞান হয়ে গিয়েছিল। তো ওরম মাঝে মাঝে না এরকম নানান রকম ঘটনাতে মাঝে মাঝে এরকম অজ্ঞান হয়ে যেত, মানে এই সমস্ত জিনিসগুলো না ও দেখতে পারতো না, সহ্য করতে পারতো না, তার জন্য এখনও এগুলো থেকে ওকে দূরে রাখা হয়, কারণ ওর এরকম হয়তো অনেকেরই থাকে এরকম সমস্যা, দেখতে পারে না অনেক কিছু। তারপর আমার এক বান্ধবীর ছিল, সে যেমন রক্ত দেখতে পারতো না, মানে একবার ওকে ওর বাড়িতেই নয় কোথাও ও মাছ ধুচ্ছিল, মাছ সবে বাজার থেকে নিয়ে এসে আসা হয়েছে, আর ওই দেখো চড়ক ঘুরতে শুরু করেছে এখন একজন। আমার না খুব ভয় লাগে, আর মানে ঈশ্বরের কি মহিমা দেখো, পিঠে বড়শি লাগিয়ে এইভাবে ঘোরাচ্ছে কি পাক করে, কিন্তু কিচ্ছু হয় না, ওরা যখন নামে চড়ক গাছের মাটি তখন ওই ক্ষতস্থানে লাগিয়ে দেয়, কিন্তু ঠিক হয়ে যায় আবার, একেই বলে ভগবানের মহিমা, কিছু না কিছু তো আছে। আর এই যে চড়ক কাঠটা দেখতে পাচ্ছ গাছটা, এই গাছটা সারা বছর জলে থাকে, হ্যাঁ কিন্তু কাঠটা না পচে না কোনো কিছু, এইটাকে নিয়ে এসে মাটিতে পুঁতে তারপর এটার মধ্যে এরকম বাঁশ লাগিয়ে বানানো হয়, আর সেটার মধ্যে দেখো ঘোরাচ্ছে কিভাবে, কিন্তু ভগবানের কি মহিমা কিচ্ছু হয় না। ওরকম অবস্থাতেই তার কুচলে বেঁধে থাকা বাতাসা সে ছিটোয়, হরিলোটের বাতাসা আর কি। আর এই দেখো
এখানে কত বাতাসা উঠছে দেখছো আকাশে, বেশ ভালো লাগে। আমিও কিন্তু বেশ কিছুটা বাতাসা কুড়িয়ে নিয়েছি আর কুড়াবো, হরিলোটের বাতাসা। তো হ্যাঁ, যেটা বলছিলাম আমার সেই বান্ধবীর কথা, তো মাছ ধুতে গিয়ে মাছের যে রক্ত, মানে অনেকক্ষণ ধরে দেখছে আসছে না, তো গিয়ে দেখছে কলপারে অজ্ঞান হয়ে পড়ে আছে, মানে মাছের রক্ত দেখে ওখানে অজ্ঞান হয়ে গেছে। এরকম অনেকেরই সমস্যা থাকে। এরপরে কি বলতো, এইখানে আরও কিছু খেলা দেখাবে আর হাজরারা ঘুরবে এখনও, তারপরে তোমার আর একটা চড়ক ঘুরবে, তারপরেও আরও কিছু খেলা থাকবে, কিন্তু অতক্ষণ পর্যন্ত না থাকবো না। এখন 10টা পার হয়ে গেছে, অতক্ষণ থাকতে গেলে বলো রাত্রিবেলা বাড়ি যাও, বাড়ি যাওয়ার অসুবিধা হবে না, অবশ্য বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, তবু অনেকটা রাত্রি হয়ে গেলে একটু তো ভয় লাগেই, আমি আর মেয়ে থাকবো শুধু। এখন নানারকম খেলা এখানে বেশ ইন্টারেস্টিং লাগে। গত বছর জানো, মানে সেই একটা প্যাকেট ছিল আমার কাছে, প্যাকেট ভরা বাতাসা নিয়েছিলাম, আর এই দেখো ভোলে বাবা এসছে, সবাইকে আশীর্বাদ করছে, সবাই আশীর্বাদ নিচ্ছে ওর কাছে, আমি আর পুছনও বাদ যাইনি, আমরাও কিন্তু আশীর্বাদ নিয়েছি। এই দেখো দাঁড়ের ওপর পা দিয়ে দাঁড়িয়ে হেঁটে যাচ্ছে, এইগুলো কিন্তু সবই প্র্যাকটিস জানো, প্র্যাকটিস না থাকলে এরকম করতে পারে না, আর সাথে ভগবানের মহিমা তো আছেই, না হলে কি এইসব হয়। এবার দ্বিতীয় চড়কটা ঘোরার জন্য না রেডি হচ্ছে, প্রথমবার যে চড়ক ঘুরলো না যে ছেলেটা, এই দেখো সেই ছেলেটা, পিঠে এখনও বড়শিটা লাগানো আছে, বড়শিটা এখনও খোলা হয়নি, আর এরা সব চাঁদা তুলছে, দেখো দেখো কীভাবে লাগানো আছে বড়শিটা, এইভাবেই সেই বড়শিটা লাগিয়ে ওইভাবে ঘুরলো। এইবার তারপরে ভগবানের স্থানে নিয়ে গিয়ে এই বড়শিটা খোলা হবে। আর এই দেখো এইখানে মাটিতে না কাঁচ বিছানো আছে, তার ওপর এরা পা দিয়ে দাঁড়িয়ে নানা রকম খেলা দেখাচ্ছে আর কি, তার ওপর হাঁটা নাচা এই সমস্ত কিছু করছে। এই দেখো দ্বিতীয় চড়কটা ঘুরতে শুরু করেছে, সে ঘোরায় আর ওপরে ইশারা করে যে আরও জোরে ঘোরাও, আরও জোরে ঘোরাও। আমার সত্যি এটা দেখে ভীষণ ভয় লাগে, আর সবথেকে বেশি এই সময় ভালো লাগে কোনটা জানো, যখন বাতাসাগুলো ওড়ে, এত মানুষ বাতাসে হরিলোট দেয়, কেউ বস্তা ভরে নিয়ে আসে, আর গোটা আকাশ জুড়ে খালি বাতাসা দেখা যায়। তোমরা আমার ভিডিওর মধ্যেও অনেক দেখতে পাবে যে চারিদিকে বাতাসা উঠছে, সত্যি ভগবানের কি মহিমা, এস না থাকলে এরকমভাবে সত্যি অসম্ভব, পিঠে বড়শি দিয়ে এইভাবে ঘোরাটা সত্যি অসম্ভব।
হঠাৎ করে মনে পড়েছিল যে আমরা দুজন সেলফি তুলতে ভুলে গেছি, তাই একটু ক্যামেরাটা সামনের দিকে ঘুরিয়ে একটু ভিডিওই করে নিলাম আর কি। আর এইদিকে দেখো, সেই চড়ক ঘোরা কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় তাকে নামানো হয়েছে। আর এই চারিদিকে মাঠ ভর্তি লোকজন। এখন যখন চড়ক ঘোরে আর হাজরা আসে, তখন মাঠের মাঝখানটা ফাঁকা হয়ে যায়। তারপরে যখন আবার চড়ক ঘোরাটা থেমে যায়, তখন মানুষজন একটু মাঠের ভেতরে যায়, একটু দেখে সামনে। ওই যে আরেকটা ছেলেও আসছে দেখো, দায়ের ওপর পা দিয়ে। এবার না, আমার একটা জিনিস আরও বেশি মজা লাগলো, সেটা হচ্ছে এই ছোটো ছোটো বাচ্চাগুলো। ছোটো ছোটো বাচ্চারাও না হাজরা সেজেছে, আর সেজে ওরা এরকম হাজরা খেলা দেখাচ্ছে। আরেকটা দেখবে, আরেকটা ছোট্ট বাচ্চা আছে শিব, তাকে আমি দেখেছিলাম আগে, বেশ গোটা ঘা না নীল রং করেছে, বেশ ভালো লাগছে। ছোট্ট নাদুস নদুস বাচ্চাটা এত ভালো লাগছে দেখতে। এই দেখো আসছে, ও শিব সেজেছে না কালি, ও কালি সেজেছে, সরি সরি আমি শিব বলেছি ভুল করে, ও কালি সেজেছে। বেশ সুন্দর লাগছে কিন্তু, বেশ মজা। আর এই যে দেখো দ্বিতীয়বার যে চড়কে ঘুরলো, সে দেখো হেঁটে ঘুরে বেড়াচ্ছে, তার পিঠের বসিগুলো খুলে ফেলেছে, কোথায় খোলা হয়ে গেছে নাকি, সে হেঁটে ঘুরছে। চলো তাহলে এবার বাড়ি যাই, বেশ অনেকক্ষণ খেলা দেখা হলো, চড়ক দেখা হলো, এবার যাই। এবার এক এক করে হাজরা এদের ধরবে, ধরে নিয়ে তারপরে এরা আবার নর্মাল হয়ে যাবে, যেটা বলে। তো জানি না এটা কী, কতটা সত্যি কতটা মিথ্যে। এবার কিন্তু বেশ মজাদার মজাদার সবাই সেজেছিল, এবং কিছু কিছু হাজরা খুব ভয়ঙ্কর থাকে, ভয় লাগে। আর এই যে কালী আর শিব পুজো হয়েছে এখানে, এবার চলো আমরা বাড়ির দিকে যাই। এখন 10:30 বাজছে, আমরা এক্ষুনি বাড়ি আসলাম। তো বাড়িতে এসে জাস্ট পাটা ধুয়েছি, জামা কাপড় ছাড়া হয়নি। কিসে আর প্রচুর বাতাস, হরিলোট পেয়েছে যেন, হরিলোট বাতাসে দেখছিল উঠছিল। কে ঝড় বলছে? আমি ঝড়ের কথা লাগতাম, আর আমার নিচ্ছে নিয়ে নিচ্ছে, আমার রাগ উঠছে। দাঁড়াও তোমাদের দেখা। দেখলা তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো চড়কের মেলা আর চড়কের পুজো? অবশ্যই দেখাবে, অবশ্যই। চড়কের মেলাটা আমি বেশি দেখাতে পারিনি, মেলা বলতে তোমাদের খাবারের দোকান টোকান শুধু বসেছিল, আর তেমন তো কিছু না। আর যা হয়েছে চড়ক মেন ওটাই দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতন টাটা।